আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমি হুইপিং ক্রিম কালার করে দেখাবো। দুই কালার অথবা তিন কালার মিশিয়ে আমরা যে নতুন একটা কালার ক্রিয়েট করতে পারি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার একটা আপু আমার কাছে এটা রিকোয়েস্ট করেছে এই ভিডিওটি আজকের মধ্যে দেওয়ার জন্য, কারণ তার মেয়ের বার্থডে আগামীকাল। তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ভিভো হুইপিং ক্রিম নিয়েছি, ভিভো সাদা ক্রিমটা আমি ব্যবহার করেছি। আর এই ক্রিমটা আমি তৈরি করেছি আনকাট একটা ভিডিও দিয়ে, সেটা আমি আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করব। আমি অল্প একটু ক্রিম দিয়ে কালারটা করে নিচ্ছি। প্রথমে আমি হালকা গোলাপি কালারটা করে নিব। এর জন্য কিন্তু আমি গোলাপি কালার ব্যবহার করিনি, জাস্ট এক ফোঁটা লাল কালার ব্যবহার করেছি। আর আমি রেডম্যানের লিকুইড কালার ব্যবহার করি, লিকুইড ফুড কালার। আর ক্রিম যখন কালার করবেন খুবই আলতো হাতে কালারটা মেশাতে হবে। দেখুন এখানে কিন্তু হালকা পিঙ্ক একটা কালার চলে এসেছে। এখন আমি পিচ কালারটা করে দেখাবো। পিচ কালারটা তৈরি করার জন্য আমি এখানে এক ফোঁটা লাল কালার দিয়ে নিচ্ছি এবং লাল কালারের চেয়ে কম হলুদ কালার দিয়ে নিচ্ছি এর মধ্যে। ভালো করে আমি এই দুইটা কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, তাই মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মেশাচ্ছি। আসলে কিন্তু খুবই আস্তে আস্তে ক্রিমটার মধ্যে কালার মেশাতে হয়। আমি এখন এখানে পেঁয়াজ কালার করে নিব। এই কালারগুলো সচরাচর আমাদের কিনতে পাওয়া যায় না, তাই আমি এই কালারগুলো বিভিন্ন কালার কম্বিনেশনে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে এক ফোঁটা হলুদ কালার দিয়েছি, দুই ফোঁটা লাল কালার এবং তিন ফোঁটা বেগুনি কালার দিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প করে ক্রিমে কালার করে নিচ্ছি। আপনারা যদি বেশি ক্রিমে কালার করতে চান তাহলে এই কালারের পরিমাণটাও ক্রিমের আন্দাজে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ব্যাস এখানে আমার পেঁয়াজ কালারটাও হয়ে গেছে। এখন আমি মেজেন্ডা কালার করে নিব। এই কালারটা করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লাল কালার তিন ফোঁটা এবং বেগুনি কালার চার ফোঁটা দিয়ে দিব এর মধ্যে। এখন খুব আলতো হাতে এটা মিশিয়ে নিব। আপনারা যদি কালারটা আরও গাঢ় করতে চান তাহলে এখানে বেগুনি কালারটা আরও অল্প সামান্য দিয়ে দিতে পারেন, তাহলে আরও গাঢ় কালারটা চলে আসবে। এখন আমি গাঢ় লাল কালারটা করে নিচ্ছি। লাল কালার করতে কিন্তু শুধু লাল কালার দিলে হয় না, এর মধ্যে আমি প্রথমেই এক ফোঁটা হলুদ কালার দিয়ে নিচ্ছি এবং কোয়ার্টার চা চামচ লাল কালার দিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু সবই লিকুইড কালার, কোনোটাই কিন্তু জেল কালার না। খুবই আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। জানি না ক্যামেরায় কেমন এসেছে, কিন্তু এই কালারটা কিন্তু একদমই টকটকে লাল। আমি এখন সবগুলো কালার পাশাপাশি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার শেডগুলো কেমন এসেছে। এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার, এটা হচ্ছে পিচ কালার, এই কালারটাকে অনেকেই আমরা বাঙ্গি কালার বলে থাকি। এটা হচ্ছে পেঁয়াজ কালার, এটা হচ্ছে মেজেন্ডা কালার, আর শেষেরটা হচ্ছে গাঢ় লাল কালার। আর আমার কাছে যেই আপুটা রিকোয়েস্ট করেছে তার নাম হচ্ছে নূপুর। আশা করি নূপুর আপুকে একটু হলেও আমি হেল্প করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদেরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি একটু হলেও চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।